হ্যালো বন্ধুরা বিশ্ব একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আর এই জাতীয় প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসেছে আর প্রতিটি প্রশ্নের জন্য আমি পাঁচ সেকেন্ড সময় দেব তারপর উত্তরটি বলে দেব চলো শুরু করা যাক কাবেরি নদীর জল নিয়ে বিতর্ক কোন কোন রাজ্যের মধ্যে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশান সি তামিলনাড়ু ও কর্ণাটক রাজ্যের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ শুরু হয়েছিল এই প্রশ্নটির সঠিক উত্তর হল অপশান ডি রাজস্থান সবুজ বিপ্লবের ফলে কি হয় তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো উপরের সবগুলি গমের উৎপাদন বাড়ে আঞ্চলিক ও সাম্য বাড়ে ব্যক্তিভিত্তিক ও সাম্য বাড়ে উপরে সবগুলি পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল কি নামে পরিচিত তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশান সি বারিন্দ নর্মদা নদীর উৎপত্তি কোথায় তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশান বি মহাকাল পর্বতে আরাবল্লি কোথায় অবস্থিত তো এই প্রশ্নটির সঠিক উত্তর হল রাজস্থান ও পাঞ্জাবের মধ্যে অপশান ডি বামুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি তো এই প্রশ্নটির সঠিক উত্তর হল অপশান এ টপসফিয়ার পৃথিবীর উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত এই প্রশ্নটির সঠিক উত্তর হল আট হাজার আটশো আটচল্লিশ মিটার আর পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট কাটিগঙ্গা নদীকে বলা হয় তই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশান সি সরস্বতী নদীকে কলকাতার কোথায় সৌরচলিত পার্ক আছে তই প্রশ্নটির সঠিক উত্তর হল অপশান সি সল্টলেক সেক্টর ফাইভ হাওড়া ব্রিজ কবে নির্মিত হয়েছিল তই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি উনিশশো তেচল্লিশ সালে পশ্চিমবঙ্গের কঞ্জেলার মধ্যে দিয়ে কর্কটকান্তি দেখা গেছে তহ প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি নদীয়া জেলা দিয়ে আদিগঙ্গা কনজেলায় অবস্থিত তয় প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশান ডি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গাসাগর মেলা হয় তো প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশান ডি দক্ষিণ চব্বিশ পরগনায় পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত তো প্রশ্নটির সঠিক উত্তর হলো নশো সাতচল্লিশ জন প্রতি হাজার জনে বিক্রম সারাভাই পেস সেন্টার কোথায় অবস্থিত তয় প্রশ্নটির সঠিক উত্তর হল অপশন এ কেরালাতে পশ্চিমবঙ্গের কোন জেলা আখ উৎপাদনে প্রথম তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশান এ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের কোন জেলায় গম উৎপাদনে প্রথম তো প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশান সি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের কোন জেলায় ধান উৎপাদনের দ্বিতীয় স্থান অধিকার করে তো প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি পশ্চিম মেদিনীপুর কোন দেশকে সাতটি সমুদ্রের দেশ বলা হয় তো প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি আরব দেশকে হাজার হ্রদের দেশ কাকে বলা হয় তো প্রশ্নটির সঠিক উত্তর হল বন্ধুরা অপশান ডি ফিনল্যান্ড বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় তহ প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশান বি দামোদুর নদীকে পৃথিবীর মেরু ব্যাস কত দই প্রশ্নটির সঠিক উত্তর হল বারো হাজার সাতশো চোদ্দো অপশান বি কিলোমিটার রিহাদ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি উত্তরপ্রদেশ ভারতের কোন রাজ্যে স্বাক্ষরতার হার সর্বনিম্ন তই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন সি বিহার তো এই ছিল বন্ধুরা আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ